আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও ফিরে আসলাম আপনাদের সামনে। তো যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? কেমন থাকবো, যেরকম থাকার সেরকম থাকবো। কিরকম আছেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো আপনি কতটুকু ভালো আছেন? এই যতটুকুনি ভালো থাকার অতটুকুনি আছে, বেশি নাই কম আছে। আপনি কি হিন্দু নাকি মুসলিম? মুসলমান। মুসলমান? নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে নামাজ পড়ি, রোজা করি, সবই করি। আচ্ছা, তো এই যে রমজান মাস গেল, রোজা করছেন? হ্যাঁ, রমজান মাস গেছে, রোজা করছি, নামাজ পড়ছি। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ঢাকা। ঢাকা কোন জায়গায়? সাভার। সাভারে? হুম। আমাদের দর্শকরা তো সাভারের মানুষদেরকে দেখতেই পারে না। কেন দেখতে পারে না? সাভারের মানুষ কি ক্ষতি করছে? মানুষরা এই যে ধোকা দেয়, তারপরে টাকা নিয়ে কথা বলে না। ধোকা দেয়? আমরা তো ধোকা দেয় না, সাভারের মেয়েরা তো কোনোদিন ধোকা দেয় না। সাভারের মেয়েদের মনে যে দর্শক ভাইরা ধোকা দেয়, সেটা বলবে। এই অনেকটা ধোকা দেয় যে বলে তোমাদের সহ্য করব, হেল্প করব, আর করে না। দুই একটা ফোনে কথা বলে আর ফোন করে না, ফোন রিসিভ করে না, কথা বলে না, দুই তিন দিন কথা আর করে না, এটাই ধোকা দেয়। বিয়ে করতে চায় না কেউ? বিয়ে করতে চায়, আগেই বিয়ে করতে চায়, কিন্তু হেল্প হেল্প করতে চায় না। তো ভালো, আগে বিয়ে করবে, তারপরে আপনাকে সাহায্য সহযোগিতা। তে আগে ওকে দেখা নাই, চিনা নাই, পরিচয় নাই, আগে কি মাসি কাকে বিয়ে কর, হুট করে একটা বিয়ে করতে পারে? পরিচিত হইতে হবে, তারপরে। হ্যাঁ, আগে সহযোগিতা করবে, হেল্প করবে, পরিচিত হবে, তাই বিয়ে করতে পারবে। আপনার নাম কি আপু? কবিতা। কবিতা, তো এর আগে আপনি ভিডিও করছেন? হ্যাঁ। আচ্ছা, তো আবার কেন ভিডিও করতে আসলেন? এই যে আমার একে দর্শক ভাইরা হেল্প করি নাই, সহযোগিতা করি নাই, তার জন্য অনেকটা কষ্ট পেয়ে আবার প্রতিবেদনে দাঁড়াইছি। আচ্ছা, তো এখন মানে কোনো দর্শক যদি আপনাকে সেরকম মন থেকে চায়, তাহলে আপনি বিয়ে শাদী করবেন নাকি করবেন? হ্যাঁ, যেহেতু আমার হেল্প করবে, সহযোগিতা করবে, যে আমাকে ভালোবাসবে মন থেকে, তাকেই আমি বিয়ে করব। সত্যি বলছেন নাকি মিথ্যা? সত্যিই বলছি, কখনো কেউ মিথ্যা কথা বলে, নারীরা কোনো দিন কি চায় এক জায়গায় ঘুরে আরেক জায়গায় বিয়ে বসার? আমাকে তো ওরম ই নাই, বুঝছো? আপনার নাম্বারটা আপনার মুখস্থ আছে? না, মুখস্থ নেই। আচ্ছা, তা আমি বলি, আমার সাথে সাথে বলেন। বলো। আচ্ছা, 019 019 59 59 62 62 53 53 20 20 এটাই কি আপনার নাম্বার? হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা আবারও বলি আপা, আপনি আমার সাথে সাথে আবারও বলেন, ঠিক আছে? হুম। 019 019 59 59 62 62 62 62 আচ্ছা, আবারও বলেন শুরু থেকে। 019 019 5 5 9 9 6 6 2 2 5 5 3 3 2 2 0 0 এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ। আচ্ছা, তো আপনার যদি আরো কিছু বলার থাকে দর্শক শ্রোতাদের? হ্যাঁ ভাই, যারা দর্শক ভাই যে আমাকে খারাপ কথা বলবেন, যে আমাকে খারাপ কথা বলবেন, সেই তো কোনোদিন আমার কাছে ফোন দিবে না। অনেকটা মনে ভালোবাসা নিয়ে যে আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, সে আমাকে ফোন করবেন, আর নালি ব্যাক করার লেগে আমার কাছে কেউ ফোন দিবেন না, খারাপ এর লেগে আমার কাছে কেউ ফোন দিবেন না, আমি খারাপ কথা শুনবার পারি না। আচ্ছা, ঠিক আছে কবিতা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।